শুভ সন্ধ্যা আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে থেরোটক্সিকোসিস আমি আসলে আজকে যে বিষয়গুলো নিয়ে মেনলি কথা বলবো সেটা হচ্ছে যে কজেজ অফ থেরোটক্সিকোসিস অর্থাৎ দি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ থারোটক্সিকোসিস পার্টিকুলারলি পেশেন্ট আমাদের কাছে কী কী সিমটমস নিয়ে আসবে এবং আমরা এক্সিমিনেশন করে কী কী জিনিস পাবো সেটা সিমটমস এবং সাইন অফ থেরোটক্সিকোসিস তারপরে আমরা এই পেশেন্টকে কী হবে ইনভেস্টিগেট করব এবং তার ট্রিটমেন্ট এবং ফলো আপটা কী হবে এটা আমরা একটা সামাল একে বলবো আমরা যদি বলি হঠাৎই কদেজা থাইটক্সিকোসিস তবে যে আমরা সবাই জানি যে গ্রেভ ডিজিজ এটা কদেজাওয়ারকে আমি অবশ্য আর একটা কথা নি আমরা সবাই বলি যে দুটো টার্ম ইউজ করি এটা থায়োটক্সিকোসিস আর একটা হচ্ছে হাইপার মনে রাখতে হবে যে হাইপার মানে এটা হচ্ছে গ্ল্যান্ডের অ্যাক্টিভিটি মানে গ্ল্যান্ড যদি অ্যাক্টিভ হয়ে আমার বডিতে টক্সিকোসিস প্রডিউস করে তখন তাকে বলতে হবে যে হাইপারথাইরয়েডিজম আর যে কোনো কারণেই সেটা গ্ল্যান্ডের অ্যাক্টিভিটি হোক বা অন্য যে কোনো কারণেই হোক যদি বডিতে যে কোনো কারণে যদি টক্সিক ইফেক্ট হয় থাইরোড হরমোনের তখন আমরা বলবো থাইরোটক্সিকোসিস তার মানে আমরা যদি অন্যভাবে বলি যে হাইপারথাইরয়েডিজম সকল হাইপারথাইরয়েডিজম থাইরো থাইরোটক্সিকোসিস বাট সকল থাইরোটক্সিকোসিস হাইপার নয় কারণ হাইপার গ্ল্যান্ডের গ্ল্যান্ডার ওভারঅিটি না হয়েও কিন্তু আমাদের হাইপার থেরোডিজম এই থার্টোসিস হতে পারে গ্ল্যান্ডার ওভারঅিটি না হয়েও থার্টোসিস হতে পারে কিন্তু সকল হাইপার্থ থার্টোসিস প্রডিউস করবে কিন্তু সকল থার্টোসোসিস ইজ নট হাইপার আমার মনে রাখতে হবে তাহলে এখানে আমরা বলছিলাম যে হরমোনস আসলে আমাদের থার্ডোন্সতে থেকে কী হরমোন তৈরি হয় টি থ্রি এবং টি ফোর তারপর আমি বলছিলাম যে রেগুলেশন অফ থার্ড হরমোন থেকে আমি আগের ক্লাসেও বলেছি যে আমাদের হাইপোথারমান্স থেকে আসে থাইরয়েড রিলিজিং হরমোন হরমোনি থেকে আসে থাইরোড্রিবিং হরমোন এবং থাইরোড থেকে তৈরি হয় টি ফোর এবং টি থ্রি এখন আমি হচ্ছে গ্রেভস ডিজিজ এখন মনে রাখতে হবে যে যতগুলো কারণ আছে তার মধ্যে হচ্ছে গ্রেভস ডিজিজ টক্সিক নোডুলার গয়টার এবং টক্সিক মাল্টি নোডার গয়টার এই তিনটা আসলে মোস্ট কমন কজেস অফ হাইপাথরিজম কি বলেছি একটা হচ্ছে গ্রেভস ডিজিজ একটা হচ্ছে টক্সিক নোডুলার গয়টার একটা হচ্ছে টক্সিক মাল্টি নোডার গয়টার আমি যদি বলি গ্রেভস ডিজিজ আমরা জানি যে গ্রেভস ডিজিস হচ্ছে ওয়ান টাইপ অফ অটো ইমিউন ডিজিজ গ্রেভস ডিজিজ কি যদি সঠিক কিছু বলি যে গ্রেভস ডিজিজ হচ্ছে একটা অটো ইমিউন ডিজিজ অটোমোটিভ কি ডিজিজ হচ্ছে এমন একটা ডিজিজ যেটা আমার বডির যে অর্গান আমার বডির যে অ্যান্টিবডি আমার অর্গান এক্সিস্টেই সে কাজ করে অর্গানটাকে ডিস্ট্রয় করে দেয় তা ডিজিজ থাকবে সেখানে একটা অ্যান্টিবডি হবে তাহলে আমরা জানি অ্যান্টিবডি দেখি একটা হচ্ছে থাইরয়েড পারঅক অ্যান্টিবডি একটা হচ্ছে কি যে থাইরয়েড থাইরয়েড ডিসিপ্লিন অ্যান্টিবডি আর একটা হচ্ছে অ্যান্টিথাইরোগোবিলিন অ্যান্টিবডি এখন আমরা সবাই জানি যে যে কোনো ডিজিজে যে কোনো অ্যান্টিবডি পজিটিভ হতে পারে তো মনে রাখতে হবে যে ইন কেস অফ হাইপোথেরোডিজম যে অ্যান্টিবডি সবচেয়ে বেশি পজিটিভ আসে সেটা হচ্ছে থাইরয়েড পার্স অ্যান্টিবডি সেই জন্য আমরা একটা পেশেন্টের হাইপোথেরোডিজম হাইপোথেরোডিজম এটা অটোইমুন কিনা এটা ধরার জন্য আমরা যে টেস্টটা করি সেটা হচ্ছে অ্যান্টি থাইরয়েড পারক্সিরোজ অ্যান্টিবডি ঠিক তেমনি যদি কোনো পেশেন্টের হাইপার্থিজম থাকে সেটা অটোইমুন কিনা সেটা ধরার জন্য আমরা যে অ্যান্টিবডি করি থাইরয়েড রিসেপ্টর অ্যান্টিবডি তাহলে কেস অফ হাইপার্থবডি টেস্ট করি থাইরয়েড রিসেপ্টর অ্যান্টিবডি এখন তাহলে এরা ইউজুয়ালি এখানে অ্যান্টিথাইডিক অ্যান্টিবডি পজিটিভ থাকে এখন এরপরে যেটা আমি বলতেছি সেটা হচ্ছে যে এরপরে আমি গ্রেভ এ বললাম এটা হচ্ছে গ্রেভ ডিজিজ মনে রাখতে হবে যে গ্রেভ ডিজিজের পেশেন্টের ইউজুয়ালি যে গয়টার হয় ইউজুয়ালি ডিফিউজ গটার ডিফিউজ মানে কি পুরো থাইরয়েড গ্ল্যান্ডে সাধারণত সয়রিং থাকে এখন আমি এরপরে আসতেছি যে টক্সিক নোডুলার গর এবং টক্সিক মাল্টি নোডুলার গটার এখন টক্সিক নোডুলার গয়টার মানে কি সাধারণত গাইটারটা কি হয় ইউজুয়ালি গয়টার কি হয় গাইটারটা হবে টক্সিক নোডুল আর মানে একটা যদি সিঙ্গেল নোডুল থাকে একটা পেশেন্টের আমি দেখলাম থার্ড ল্যান্ডের তো সিঙ্গেল নোডুল ওয়ান দি ব্যাকগ্রাউন্ড অফ তার তারক্সিকোসিস আছে তখন দেখ টক্সিক নোডুলার গয়টার এখন যদি বলি হঠাৎ টক্সিক মাল্টি নোডুল আর মানে কি আমি যদি দেখি পেশেন্টের ক্লিনিক্যালি অথবা সোনোলজিকালি পেশেন্টের থার্ড ল্যান্ডে মাল্টিপল নোডুল আছে এবং ওয়ান দি ব্যাকগ্রাউন্ড অফ দিস পেশেন্টের থেরাটক্সিকোসিস আছে তখন আমার ক্লিনিক্যাল ডায়াগনোসিস তখন আমার ডায়াগনোসিস হবে ইট ইজ টক্সিক মাল্টি নোডুলার গয়টার তাহলে আমি বললাম কি এই তিনটা হচ্ছে দি মোস্ট কমন কজেজ অফ মোস্ট কমন কজেজ অফ থেরোটক্সিকোসিস তাহলে কি বলেছি গ্রেভ ডিজিজ টক্সিক নোডুলার গয়টার এবং টক্সিক মাল্টি নোডুলার গয়টার এই তিনটে হচ্ছে দি মোস্ট কমন কজেস অফ থেরাটক্সিকোসিস এখন আসলাম থেরোডাইটিস এখন আমি যদি এভাবে বলি যে থাইরয়েডাইটিস থাইরয়েডাইটিস মানে হচ্ছে আমি বলতেছি যে থাইরয়েডাইটিস মানে ইনফ্লামেশন অফ থাইরয়েড গ্লান ইনফ্লামেশন অফ দি থাইরয়েড গ্লান এখন যদি বলি থার্গোয়েন্ডের ইনফ্লামেশন হয় মানে কি থার্গল্যান্ডে তখন ডিস্ট্রাকশন হয়ে যায় জানি থার্ড গ্ল্যান্ডে কি থাকে হরমোনটা প্রিফর্মড অবস্থায় থাকে ফলে ডিস্ট্রাকশন হওয়ার ফলে কি হয় যে হরমোনটা আমার আস্তে আস্তে সার্কুলেশনে আসা আসতো তখন ডিস্ট্রাকশন সকল প্রিফর্মড হরমোনগুলো একসাথে কিন্তু থার্ডোসনে চলে আসবে আসার ফলে কি হবে তখন কিন্তু তার কি হবে পেশেন্ট প্রেজেন্ট উইথ ফিচার্স অফ থারোটক্সিকোসিস এবং তার কি হবে থারোটাইটিসের কি হবে এই যে থারোটাইটিস হলো মনে করতে হবে যে আমি জানি কি থার্ড হরমনের হাফ লাইফ কতদিন সেভেন ডেজ থারোসোনের হাফ লাইফ কতদিন সেভেন ডেজ তাহলে আমার গ্ল্যান্ড ইনফ্লামড হয়ে আছে এবং এই থার্ড হরমোনটা সাত দিন পরে বা কিছুদিন দিন পরে থার্ড হরমোনার আমার কোনো অ্যাকশন থাকবে না পেরিফেরিতে আমার গ্লাডে কি হবে আর থার্ড হরমোন অস্তিত্ব থাকবে না আবার গ্ল্যান্ড হওয়ার কারণে গ্ল্যান্ড কোনো নতুন হরমোন সিনথেসিস করতেছে না তাহলে কি হবে একটা পর্যায়ে কি হবে প্রথমে যদি হরমোন বেশি পেশেন্ট ইউজুয়ারি বাট ইন দি কোর্স অফ টাইম সেখানে কোনো থার্ড হরমোন থাকবে না গ্ল্যান্ড ইনফর্ম হওয়ার কারণে গ্ল্যান্ড ইনফ হওয়ার কারণে কোনো থার্ড হরমোন প্রডিউস হবে না আবার কি সার্কুলেশন যে হরমোন ছিল সেটাও শেষ হয়ে গেছে ফলে কিন্তু কোনো থার্ড হরমোন থাকবে না পেশেন্ট প্রেজেন্ট উইথ ইউজার তার মানে আমি যদি বলি থাইরোডাইটিস যে হাইপার হয় ইউজুয়ালি ইট ইজ ট্রান্সিয়ান্ড মানে কি সাময়িক এই থারোডাইটিস কি হবে এই হাইপার কি হবে এটা হবে ইউজুয়ালি সাময়িক এখন আসো যে থাইটিস কি কারণ হতে পারে আমার বলি সাবেকোর থেরোডাইটিস আর একটা বলি আমার একটা ইউজুয়ালি পোস্টপার্টাম থেরোডাইটিস এই থারোডাইটিম কি হবে একটা সাবেকোর থেরাডাইটিস আরেকটা হচ্ছে পোস্টপার্টাম থেরাডাইটিস অনেক সময় আমরা বলি যে আমি একদিন বলেছিলাম আয়োডিন এক্সেস আয়োডিন অলসো কজিং হাইপার তার মানে আয়োডিন ইন্ডল ইফেক্ট আছে যে যে আয়োডিন কজিং হাইপাথোরডিজম আবার হাইডোজে আয়োডিন কজিং হাইপোথোরিজম এই যে আয়োডিন ইন্ডিউসড হাইপাথরোডিজম এটাকে বলা হয় জড বেসড ইফেক্ট কি বলেছে আয়োডিন ইন্ডিউসড হাইপাথরোডিজম এটাকে বলা হয় জড বেসড ইফেক্ট এখন তার ব্যাকগ্রাউন্ডে কি আছে কখন আয়োডিন আমাদের এক্সেস হয় যেমন অনেক সময় কোনো কোনো জায়গায় আয়োডিন প্রোগ্রাম আছে তারা প্রফার হিসেবে আয়োডিন খায় যেমন আয়োডিন যেগুলো ডিফিসিয়েন্সি আছে সেসব ইউজিও ফলে কে তাদের অনেক সময় আয়োডিন অ্যাক্সেস হয়ে যাইতে পারে আবার কি হতে পারে রেডিওগ্রাফিক কন্টাস্ট মিডিয়া যেগুলো আয়োডিন কন্টেনিং সেগুলো যদি আমরা ইউজ করি সেখানেও কিন্তু তার হাইপার থেরোডিজম করতে পারে আরেকটা হচ্ছে যে অ্যামোড্রন দ্যাট কজিং হাই কনসেন্ট্রেশন আয়োডিন সেটাও কিন্তু করতে পারে আমার হাইপার থেরোয়ডিজম আরেকটা দেখো এক্সেস সিক্রেশন অফ টিএসএইস ইউজুয়ালি টিএসএস আসার সাথে থেকে তাহলে এমন যদি হয় টিএইসি টিএইচ এইস ওমা মানে প্রিওটারি গ্র্যান্ড টিউমার থেকে যদি বেশি হয় তখন কিন্তু আমার বেশি বেশি থার্ড গ্ল্যান্ড ফর প্রোডাকশন অফ টি থ্রি অ্যান্ড টি ফোর সেক্ষেত্রে কিন্তু আমার বেশি বেশি থার্ড হরমোন প্রোডাকশন হবে আরেকটা বলি যে সময় এমন হয় আমি বলেছি যে কোরিও কার্সিনোমা এবং হাইডোডিফার্ম মল তারাও কিন্তু থার্ড প্রস করে কীভাবে করে যেমন কোরিও কার্সিনোমা মল থেকে কী রিলিজ হয় বেটা এইচ সিজি কোডিও কার্সোনা হাইডোডিফার্ম মল দ্যাট রিলিজ বেটা এইচসিজি এখন এই যে বেটা সাবিনিসি এর কিন্তু টিএইচাইস এর সাথে একটা মলিকুলার মিমিক্রি আছে একটা কি আছে মলিকুলার মিমিক্রি আছে এখন যার ফলে কি হয় যে ওই বেটা এইচসিজি এক্স লাইক টিএসএইচ ফলে সে কি করে সে যে ওই থারগ্রামকে স্টিমুলেট করে টু প্রডিউস প্রডিউস হরমোন করে কী করবে থারোডোসোস বানাই দেবে এই যে তারিখ করিপারসমা এবং হাইড্রোপার্মোল থ্রো বেটাই প্রডিউস টি থ্রি ফোর প্র আর হচ্ছে অনেক সময় আমরা বলি যে একটোপিক কোনো সময় কি হয় কোনো কোনো সময় কি হয় একটোপিক সোর্স অফ থাইরয়েড হরমোন মানে কি যেমন ওভারি দ্যাট কন্টেন্স একটোপিক থাইরয়েড টিস্যু একটোপিক থাইরয়েড টিস্যু পরে কোনো থাইরয়েড হরমোন হবে সেও করতে পারে প্রডিউস করতে পারে আর ক্ষেত্রে রিয়ারলি ফলিকুলার কার সিনোমা উইদার অলসো প্রডিউস প্রডিউসিক এখন আমি যদি বলি হঠাৎ দি সিমটমস অ্যান্ড সাইন অফ অব সিমটমস অ্যান্ড সাইন এখন দি মোস্ট কমন সিমটমস ওটা আমাদের নিয়ে আসবে নিয়ে আসবে এখন আমি বলি যদি হাত থেকে শুরু করি আর হাত থেকে আমি সিমটম যদি বলি তাহলে হবে পেশেন্ট কী বলবে যে আমার বলবে আমি গাট রিলেট তিনটা বলবো যেমন আমি হাইপোথরিজম বলেছিলাম যে রিডিউসড অ্যাপেটাইট ইনকেস অফ হাইপাথেরোডিজম পেশেন্ট বলবে ইনক্রিজ অ্যাপেটাইট আমি হাইপোথোরিজম বলেছিলাম যে এর ইজ কনস্টিপেশন আর ইনকেস অফ হাইপাথেরোডিজম এখানে হবে হাইপার ডেফিকেশন আমি হাইপোথোরজম বলেছিলাম যে পেশেন্টের ওয়েট গেন এখন হাইপাথরিজম হবে ওয়েট লস তাহলে কি বলেছি তাহলে ইনকেস অফ হাইপাথেরোডিজম হবে ইনক্রিজ অ্যাপেটাইট হাইপার ওয়েট লস এর সাথে আমরা তিনটা জিনিস যোগ করবো একটা হচ্ছে প্যালপিটেশন রুগী বলবে আমার বুক ধরপড় করে একটা হচ্ছে হিট ইনটলারেন্স বলবে আমি গরম সহ্য করতে পারি না আরেকটা হচ্ছে পেশেন্ট যদি ফিমেল হয় তাহলে মিনিস্টালেগুলারিটি তাহলে পেশেন্ট মাসে কী কী সিনটমস আসবে ইউজুয়ালি যে ইনক্রিজ অ্যাপেটাইট ইনক্রিজ অ্যাপেটাইট হাইপার ডেপিকেশন ওয়েট লস তারপর বলেছিলাম যে হিট ইন্টলারেন্স প্যালপিটেশন এবং মিনিস্ট্রাল ইরেগুলারিটি এগুলো সিমটোস আমার কাছে আসবে এখন পেশেন্টকে যদি আমি এক্সামিনেশন করি এই পেশেন্টকে তাহলে আমি কী পাবো আমি যদি হাত থেকে শুরু করি আমি যখন আগে হাত থেকে শুরু করেছিলাম ইন কেস অফ বলেছিলাম যে পেশেন্টের পেরিফেরিটা হবে ইউজুয়ালি কোল্ড বাট ইন কেস অফ হাইপার্থেরোডিজম এখানে কী হবে পেরিফেরি হবে ওয়ার্ম অ্যান্ড সুয়েটি কী হবে ওয়ার্ম এবং সুয়েটি হ্যান্ড ইন কেস অফ আমি বলেছিলাম যে পেশেন্টের হবে ব্রেডি কার্ডিয়া ইনকেস অফ হাইপাথোরডিজম এখানে হবে টেকিকার্ডিয়া এবং অ্যাক্ট্রেলফিবলেশন টেকি ফিব্রিলেশন আমি বলেছিলাম ইনকেস অফ হাইপাথরোডিজম দ্য পেশেন্ট হ্যাভিং হাইপার টেনশন ইনকেস অফ হাইপার্থিজম এখানেও কিন্তু পেশেন্টের হাইপার টেনশন হবে এবং এখানে পেশেন্টের হাইপাথোর মায়োপ্যাথি বলেছিলাম এখানেও পেশেন্টের মায়োপ্যাথি হবে তাহলে আমি যদি হাতের ইয়েরা শুরু বলি এগিন তাহলে কেমন হবে যে ট্রেমর ওয়ার্ম অ্যান্ড সুয়েটি হ্যান্ড প্রথমে পেশেন্টের ট্রেমার ইউজুয়ালি ফাইন ট্রেমর ওয়ার্ম অ্যান্ড হ্যান্ড তারপর হচ্ছে এবং অ্যাক্টাল ফিবলেশন এখানে হবে পেশেন্ট এবং হাইপার টেনশন আমি যদি ফেসে আসি তাহলে আসি যে লিড এবং লিড রিট্র্যাকশন কী হবে লিড লেগ এবং লিড রিট্র্যাকশন আমি যদি বলি যে এখানে একটা ছই প্রভাবলি আছে এই যে আমি হাতে কেনছি দেখো এই যে আমি যে আপার স্কেলে দেখা যাচ্ছে আপার স্কেলের এই পিকচারে দেখা যাচ্ছে যে আপার স্কেলেরা ভিজিবল কখন আমার এই ফিঙ্গারটাকে উপর থেকে নিচের দিকে নামাচ্ছি দেখা যাচ্ছে আমার আই ওয়ালটা নিচের দিকে নামতেছে বাট আমার এই আইলটা কিন্তু নিচের দিকে নামতে পারতেছে না যার ফলে কি হবে আপার স্কেলেরা ভিজিবল হয়ে যাচ্ছে এটাই হচ্ছে লিড ল্যাগ মানে ল্যাগ বিহাইন্ড আমার আই বল নিচের দিকে নামতেছে আঙুলের সাথে সাথে বাট আমার স্কেলেরা আপার এই আপার লিডটা নিজের দিকে নামতে পারতেছে না সেই জন্য এটা বলতে হচ্ছে কি লিড ল্যাগ এখন যদি এমন হয় যে এরকম একটা আমি এই ছবিটা যদি দেখি দেখ আমি যদি বলি যে স্টেট আমার দিকে তাকান স্টেট আমার দিকে আমার আমি সামনেটা আঙুল রাখবো দেখি এরকম সামনেটা আঙুল রাখবো দেখে বলবো স্টেট আমার আঙুলের দিকে তাকান যেমন এই পেশেন্ট তাকায় সুদা তাকায় আছে এবং সুদা তাকানো অবস্থায় যদি আমার এটা আপার স্ক্রিনটা ভিজিবল হয় এই স্ক্রিনটা ভিজিবল হয়ে যায় তখন তাকে বলা হয় লিড রিট্রাকশন মানে হয়ে কোন দিকে উপরের দিকে রিট্রাকশন আমি ফিঙ্গারটাকে আমার এরকম বলব শুধু আমার আঙুলের দিকে তাকান তখন যদি আমার হয় তখন তাকে বলা হয় লিড রিট্রাকশন যখন আমি এরকম ভাবে ফিঙ্গারটাকে নিচে দিকে নামাবো আগের পিকচারে এই যে আমি উপর থেকে নিচের দিকে নামাচ্ছি তখন দেখা যাচ্ছে তার আইবল বল নিচে দিকে চলে গেছে বাট আই লিডটা আই সাথে সাথে নামতে পারেনি এটা হচ্ছে লিড ল্যাগ এটা আমি পেশেন্টের ফেস আমি এক্সামিশন করে পাবো মুখে আমি দেখব লিড ল্যাগ এবং লিড রিট্রাকশন এখন এরপরে আমার দেখতে হবে কি একটা পার্টিকুলারলি আরেকটা জিনিস দেখব সেটা হচ্ছে হাইপার রিফ্লেক্সিয়া মানে কেস অফ থাইটোসিস ইউজুয়ালি একটু ব্রিস্ক হয় রিফ্লেক্সগুলো কি হয় ইউজুয়ালি একটু ব্রিস্ক হয় এটাকে বলা হয় হাইপার রিফ্লেক্সিয়া এখন আমি আসবো যে এগুলো বললাম সিমটমস এবং সাইন এখন আমি যেগুলো বলার মধ্যে এখানে আমি কিছু কথা বলবো সেটা হচ্ছে অনেক সময় আমরা বলি যে গ্রেভস ডিজিজ গ্রেভস ডিজিজম আর একটা কত কয়েকটা কথা বলবো সেটা হচ্ছে গ্রেভস ডিজিজ আমাদের ধারণা আছে গ্রেভস ডিজিজ মানে এটা হচ্ছে হাইপার কিন্তু মনে রাখতে হবে গ্রেভস কী হতে পারে গ্রেভস হাইপার হতে পারে গ্রেভস হাইপোথাইরয়েডিজম হতে পারে গ্রেভস ইউ থাইরয়েডিজম হতে পারে গ্রেভস কী হতে পারে হাইপার হতে পারে হাইপোথাইরয়েডিজম হতে পারে এবং গ্রেভস ইউ থাইরয়েডিজম হতে পারে এখন আমি যদি বলি যে আমি যেগুলো ফিচার বললাম এটি দ্য ফিচার্স অফ থার্কোসিস নট দি ফিচার্স অফ গ্রেপস তাহলে হঠাৎ দি স্পেসিফিক ফিচার্স স্পেসিফিক টু গ্রেপস এটা মনে রাখতে হবে কি বলেছি হোয়াট আর দি ফিসার্স স্পেসিফিক টু গ্রেপস মানে যে ফিসারগুলো থাকলে আমি বলবো এই পেশেন্টের গ্রেফ ডিজিজ আছে কি বলবো যে ফিসারগুলো থাকলে আমি বলবো যে এই পেশেন্টের গ্রেফ্ড ডিজিজ আছে সেই ফিচারগুলো কি হোয়াট আর দি ফিসার্স স্পেসিফিক টু গ্রেপস তা সেটা কি সেটা হচ্ছে একটা হচ্ছে একজোপ থালমোস কি বলেছি একজোপ থালমোস এক দুই নম্বর হচ্ছে অফথেল আমি যদি চারটে প্রথমে বলি তিন চারটে আগে বলে নিয়ে যাবে আমি সেটা বলি আগে একজোপ থালমোস তারপরে বলতে হয় ডিফুজ গয়টার উইথ ব্রুই তারপর প্রিটিমা এবং থাইরয়েড অ্যাক্রোপাসি কি বলেছি ডিফুজ উইথ ব্রুই প্রিটিবিয়াল মিক্সিডিমা তারপরে থাইরয়েড অ্যাক্রোপ্যাসি আরটা প্রথমে বলেছিলাম এক্সোপথেল চারটে যদি কারো থেকে থাকে চারটে যে কোনো একটা যদি থাকে তাহলে সেটা হচ্ছে এখন এই গ্রেপসের সাথে যদি পেশেন্টের থাইটক থাকে আগে যেগুলো বললাম সেগুলো কি তার সাথে যদি পেশেন্টের ফিসার্স অফ গ্রেভস থাকে তখন থেকে বলা হবে গ্রেপস থাইটকসিকোসিস মানে কি পেশেন্টের থায়োটোসোসিস হয়েছে ডিউ টু গ্রেভস ডিজিজ তখন থেকে বলতে হবে গ্রেভস

যে ডায়াগনোসিস করবো বা হরমোনাল টেস্ট আমরা কি হরমোন করব ইউজুয়ালি ইউজুয়ালি কি হরমোন টেস্ট করবো মনে রাখতে হবে আমি আগেও বলেছি কোনো সময় আমরা টোটাল হরমোনে যাব না কি বলেছি কোনো সময় টোটাল হরমোনে যাবো না ইউজুয়ালি আমরা কি টেস্ট করি এফটি ফোর এবং টিএসএইচ কিন্তু আমার প্যানেলগুলো কি আছে এফটি ফোর আছে এফটি থ্রি আছে এবং টিএসএইচ আছে কি আছে এফটি ফোর এফটি থ্রি এবং টিএসএইচ এখন মনে রাখতে হবে যে আমরা ইউজুয়ালি করি এফটি ফোর এবং টিএইচইস কেন এফটি ফোর কারণ এফটি ফোর এবং টিআইসিজ দিয়ে আমরা কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট কেসে ডায়াগনোজ করে ফেলতে পারি এবার থাইরয়েড স্ট্যাটাস কোন দিকে আসে আমরা কিন্তু এফটি থ্রি সচরাচর করি না এখন আসি কিন্তু এমন আমার ইনকাম অফ হাইপার থারোড আমার রিপোর্টটা কে আসবে এফটি ফোর এবং টিআইসএস করি এফটি ফোর ইজ হাই এবং টিএইচএস ইজ লো ব্যাপারটা যেরকম আসবে কিন্তু আমি একটা রিপোর্ট করতে দিলাম পেশেন্ট হ্যাভিং টিপিক্যাল সিমটোমস এবং সাইন অফ থাইটোসিকোসিস টিপিক্যাল সিমটমস আছে পেশেন্টের সাইন আস থারাটোসিকোসিসের বাট আমি এফটি ফোর এবং টিআইসিস করতে দিলাম আমি দেখলাম তার এফটি ফোর নর্মাল কী দিলাম এফটি ফোর নর্মাল বাট এরকম আসতে পারে তখন কি চিন্তা করতে হবে যে প্রভাবলি পেশেন্টের এফটি ফোর নর্মাল কিন্তু টিআইসিস কেন কমলো তার মানে মনে হতে তার এফটি ফোর এফটি থ্রি মে বি রেস্ট কি মধ্যে অনেক কিছু হতে পারে আমি কমনগুলো বলতেছি সেক্ষেত্রে মধ্যে আমার এফটি থ্রি মে বি রেস্ট মানে এফটি থ্রি হওয়ার কারণে তখন তার টেসি সাপটেস হয়ে গেছে দো এফটি ফোর ইজ নর্মাল এই যে কন্ডিশনটা এটাকে বলা হয় এটাকে বলা হয় টি থ্রি টক্সিকোসিস কি বলা হয় টি থ্রি টক্সিকোসিস এবং এটা পাওয়া যায় ওয়ানলি পার্সেন্ট অফ কেজে পাওয়া যায় এটা পাওয়া যায় ওয়ানলি ফাইভ পার্সেন্ট অফ কেজে সেই জন্য আমরা কিন্তু সচেতন করি না যখনই দেখি আমার এফটি ফোন নর্মাল বা টেজিসি সাপ্রেস তখন আমার পেশেন্টকে বলি বাবা আপনি এটা কাজ করেন তো যে আপনাদের এই রিপোর্ট এমন আসছে আপনি একটা এফটি থ্রি করেন ইফ এফটি থ্রি ইজ হাই তখন আমরা চিন্তা করি তখন আমরা চিন্তা করি যে ইট ইস প্রবলি টি থ্রি টক্সিকোসিস ক্লিয়ার এরকম হচ্ছে ব্যাপার আরও একটা একটা টার্ম আছে যদি আমি দেখি এফটি থ্রিও নর্মাল এফটি থ্রিও নর্মাল এফটি ফোরও নর্মাল বা টেজিসি সাপ্রেস তখন তার নাম হচ্ছে সাব ক্লিনিক্যাল হাইপার থাইরয়েডিজম কি বলেছি FT3 ও নরমাল FT4 ফোর বাট TSH সাপ্রেসড এই ক্ষেত্রে নাম হচ্ছে সাব ক্লিনিক্যাল হাইপার থাইরয়েডিজম আর এটা কথা কানে বলে রাখি যে অলওয়েজ ডু অলওয়েজ ডু FT4 অলওয়েজ ডু ফ্রি হরমোন টেস্ট আগে তো বলে রাখছি কেন টেস্ট করতে হবে কারণ ডিউ টু আমাদের জানা নেই যে থাইরয়েড বাইন্ডিং গ্লোবুলিন এর কি অবস্থায় আছে সেজন্য অলওয়েজ ডু ফ্রি হরমোন তবে মনে রাখতে হবে এফটি থ্রি আবার আমরা করি না এফটি থ্রি করি না কেন করি না শুধু এফটি ফোর ফ্রি হরমোন করি কিন্তু এফটি থ্রিটা আবার ফ্রি হরমোন করি না কারণ কি কারণ হচ্ছে আসলে এফটি থ্রির এফটি থ্রির যে রিফারেন্স রেঞ্জ নর্মাল যে রিফারেন্স রেঞ্জ কত এটা আমাদের জানা নেই সেই জন্যই আমরা কিন্তু যদি টি থ্রি করি তাহলে করতে হবে টোটাল টি থ্রি সো আমি যদি টোটাল হরমোনাল প্ল্যান্ট করি কোনো সময় তাহলে আমার লিখতে হবে এফটি ফোর টোটাল টি থ্রি এন টিএসইস কী বলতে হবে এফটি ফোর টোটাল টি থ্রি অ্যান্টিআইসিস ইন কেস অফ হাইপার থেরোডিজম এফটি ফোর হাই টোটাল টি থ্রি হাই অ্যান্টিআইসাইসিসেস বা লো এটা হচ্ছে আমার ইন্টারপিটেশন এখন আস যে আমার থারমন টেস্ট করলাম করে আমি দেখে ফেললাম যে এই পেশেন্টের কিন্তু আমার কি আমার ডায়াগনোসিস আছে ক্লিনিক্যালি অ্যান্ড বায়োকেমিক্যালি পেশেন্ট ইজ হাইপার থার বা পেশেন্ট হ্যাভিং থাইরোটক্সিকোসিস ক্লিনিক্যালি অ্যান্ড বায়োকেমিক্যালি পেশেন্ট হ্যাভিং হ্যাভিংসিকোসিস আমি বুঝে ফেললাম এখন আমি এখানে একটা কথা বলে রাখি এই পেশেন্টের কিন্তু অনেকে আমরা কী করি অনেক সময় ট্রিটমেন্ট দিয়ে ফেলি মনে রাখতে হবে যে নেভার প্রেসক্রাইব নেভার প্রেসক্রাইব অ্যান্টি থাইরয়েড ড্রাগ নেভার প্রেসক্রাইব অ্যান্টিথাইরয়েড ড্রাগ আনলেস এটিলজিক্যাল ডায়াগনোসিস কি বলেছি এটিওলজি না জানা পর্যন্ত কখনোই আমরা অ্যান্টিথাইরয়েড ড্রাগ ইউজ করব না তাহলে আমি বলি যেগুলো বলেছিলাম যে কমন কজেস অফ থাইরোটক্সিকোসিস কি বলেছিলাম গ্রেভ ডিজিজ গ্রেভ ডিজিজ তারপর কি বলেছিলাম টক্সিক নোডুলার গয়টার তারপর বলেছিলাম টক্সিক মাল্টি নোডুলার গয়টার তারপর বলেছিলাম থাইরয়েডাইটিস সাবেকো থাইরয়েডাইটিস অ্যান্ড পোস্টপার্টাম থাইরয়েডাইটিস এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি যখন সিদ্ধান্ত ফেললাম যে দিস সাবজেক্টস হ্যাভিং ক্লিনিক্যালি দিস সাবজেক্টস হ্যাভিং বায়োকেমিক্যালি ক্লিনিক্যালি অ্যান্ড বায়োকেমিক হাইপার থাইরাইড বা থাইটক্সিকোসিস তখন আমার এটোলজি খুঁজতে হবে এটোলজি এখন আমি যেটা আলট্রাসাগ্রাম করি একটা প্রথম করলাম আলট্রাসাউনোগ্রাম সে আমাকে বলে দেবে দিস সাবজেক্ট হ্যাভিং ডিফিউজ গাইটার দিস সাবজেক্ট হ্যাভিং একটা সিঙ্গেল নোডুল আর সিঙ্গেল নুডুল দিস সাবজেক্ট হ্যাভিং মাল্টিপুল নোডুল তাহলে কি বলে দেবে আমাকে যে আমার একটা আলট্রাসাগ্রাম বলে দেবে যে আমি যখন কারি দেখলামই এরপর আমাকে আলট্রাসাউন্ডটা বলে দেবে যে আমার একটা নোডুল আছে একটা সিঙ্গেল নাকি এটা মাল্টিপুল আছে নাকি এটা ডিফুজ গার আছে যদি আমার আলট্রাসোন আমি দেখি সিঙ্গেল নোডুল আমি আমার শেষ করে আসি সিঙ্গেল নডিউল সিঙ্গেল নডিউল সিঙ্গেল নডিউল পেশেন্ট আমি থারোটক্সিকোসিস ডায়াগনোসিসিস টক্সিক নোডুলার গয়টার টক্সিক নোডুলার গয়টার যদি দেখি একটা পেশেন্টের মাল আলট্রাসোনোগ্রাফিক্যালি মাল্টিপল নডিউল সাথে পেশেন্টের থারোটক্সিকোসিস ডায়াগনোসিসিস টক্সিক

উইথ থায়ারোসিগোসিস মাই ডিফারেন্সিয়াল ডাইগনোসিস টু আইস গ্র্যাপস অ থায়ারোডাইটিস এখন প্রশ্ন পারে আমি যদি বলি হোয়াটসঅ্যাপ থাইরোয়েডাইটিস আমি বলেছিলাম যে ইনফরমেশন থায়ারয়েড গ্ল্যান্ড থাইড হয়েছে ইনফার্মেশন হয়েছে এখন ইনফরমেশন হয় তাহলে কি হবে এই গ্ল্যান্ডে কি হবে গ্ল্যান্ড হবে পেনফুল ইউজুয়ালি পেনফুল তাই না কিন্তু মনে রাখতে হবে এবং ইনফরমেশন হবে সেখানে হয়ে যাবে ডিপুস সোয়েলিং হবে তা মনে রাখতে হবে যদি আমরা বলি যে পেনফুল থেরোডাইটিস ইজ পেন বাট কি বলেছি পেনলেস ফলে ডিফিকাল্ট টু দা ডিফারেনশিয়েটিং পয়েন্ট কটা আছে একটা হিস্ট্রি মনে হচ্ছে গ্রেভ ডিজিজ একটা লং স্ট্যান্ডিং ডিজিজ একটা লং স্ট্যান্ডিং প্রলং কোর্স তাহলে কি করতে হবে সেই জন্য মনে হচ্ছে একটা প্রলং থাকবে কিন্তু আমি বলেছিলাম ইন কেস অফ থাইরোটক্সিকোসিস মানে ফাইভোকোড থাইরয়েডাইটিস বা থাইরয়েডাইটিস দি হাইপারথাইরয়েডিজম বা থাইরোটক্সিকোসিস সরি থাইরোটক্সিকোসিস ইজ ট্রানজিয়েন্ট ইন কেস অফ থাইরয়েডাইটিস থাইরোটক্সিকোসিস ইজ ট্রানজিয়েন্ট বাট ইন কেস অফ গ্রেভস থাইরোটক্সিকোসিস কেভে ডাই যদি প্রলং থাকে সিম্পটমস প্রলং ডিউরেশন হবে একটা এখন আমি যদি দেখি যে ডিফিউজ গয়টার ডিফিউজ গয়টার থাইরোটক্সিকোসিস সেই কথা বলতেছি পেশেন্টের ব্যথা নেই পেশেন্টের হিস্ট্রি ঠিক মতো বলতে পারে না এখন আমি ডিফারেন্সিয়েট করতে পারতেছি না তাই আমি ক্লিনিক্যালি দেখবো ক্লিনিক্যালি এই পেশেন্ট আমি একদম থার্মোস উইথ ক্লিনিক্যালি অ্যান্ড বায়োকেমিক্যালি থার্টোসিকোসিস ডায়াগনোসিস গ্রেট থার্টোসিকোসিস পেশেন্ট আমি ডিফুজ গয়টার উইথ ব্রুই ডিফুজ গয়টার উইথ ব্রুই পেশেন্ট আমি উইথ থার্টোসিক ডায়াগনোসিস ইজ গ্রেট থার্টোসিকোসিস পেশেন্ট প্রিটিপ্যালমিক্সিডিমা অথার্টাক্রোপেসি

জামেদি বলে হোয়াট আর দ্য ফিচারস স্পেসিফিক টু গ্রেপস তখন বলতে হবে এক্সোথেলমোস ডিফুজ গটরয়েড ব্রুই প্রিটিবিয়াল মিক্সিডিমা এন্ড থায়রয়েড অ্যাপোথিসিস কিন্তু আমি যদি বলি যে হোয়াট আর দ্য ফিচারস অফ থায়রয়েড অক্সিকোসিস তখন কিন্তু এগুলো বলা যাবে না কারণ গ্রেপস মানে থায়রয়েড অক্সিকোসিস নয় গ্রেপস ইউও হতে পারে ইউ থায়রয়েডিজম হতে পারে গ্রেপস হাইপোথায়রয়েডিজম হতে পারে এখন তাহলে হাউ ক্যান আই ডিফারেন্সিয়েট তিনি কিন্তু পারতেছি না যে থার্ডাইটিস নাকি তাহলে হাউ ক্যান আই ডিফারেন্সিয়েট বিটুইন গ্রেপস অ্যান্ড থার্ডাইটিস মনে রাখতে হবে আমার হাতে তিনটা টেস্ট আছে যেটা দিয়ে আমি ডিফারেন্সিয়েট করতে পারি এটা কি থার্ডাইটিস নাকি গ্রেপস তার মধ্যে ওয়ান ইজ থাইরয়েড রিসেপ্টর অ্যান্টিবডি ওয়ান ইজ থাইরয়েড রিসেপ্টর অ্যান্টিবডি ইফ থাইরয়েড রিসেপ্টর অ্যান্টিবডি ইজ পজিটিভ ইট ইজ গ্রেপস মনে করতে হবে ইফ থাইডোসিট অ্যান্টিবডি আমার হাতে অ্যাভেলেবেল নেই থাইডোসিট অ্যান্টিবডি আমার কাছে অ্যাভেলেবেল নেই নেক্সট অপশন আমার কাছে কি আছে আরেকটা রেডিওডিন আপটেক অ্যান্ড স্ক্যান কি বলছিডিন আপটেক এন্ড থাইরয়েড স্ক্যান মনে রাখতে হবে আমরা ইন প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি টু ডিফারেন্সিয়েট বিটুইন গ্রেভস এন্ড থাইরয়েডাইটিস আমরা কমনলি ইউজ করি রেডিও আয়োডিন আপটেক রেডিও আয়োডিন আপটেক আর ইন কেস অফ ইফ দে আর গোয়াইটার আইদার সিঙ্গল নার মাল্টিপল নডুলি টু ডিফারেন্সিয়েট বিটুইন গ্রেফস এন্ড থারটিস থাইটিস উই উইল ডু রেডিও আইডিন আপটেক আমি বলেছি গ্রেফসিজ মানে কি দেয়ার ইজ ওভার অ্যাক্টিভিটি অফ দি থার ওভার অ্যাক্টিভিটি ওই সময় যদি আমি রেডিও কাউকে দিই তাহলে গ্লান কি করবে ওই বেশি বেশি নেবে বেশি বেশি নেবে কারণ গ্লান্ড ইজ হাইপার অ্যাক্টিভ সো ইন কেস অফ গ্রেভ ডিজিজ রেডিওডিন আপটেক ইজ ইউজুয়ালি হাই ইজ ইউজুয়ালি হাই বাট ইন কেস অফ গ্ল্যান্ড মাই গ্লান্ড ইজ ইন ডিস্ট্রাকশন হয়ে গেছে গ্লান্ডের কোনো অ্যাক্টিভিটি নাই সো আমি যদি আয়োডিন নিই না কেন আমার ওই গ্লান্ড ওই আয়োডিন নিতে পারবে না সো ইন কেস অফ গ্রেভ ডিজিজ রেডিও আয়োডিন আপটেক ইজ আমি এখানে কি আমি কিন্তু কোনো সই পাচ্ছি না কিছু পাচ্ছে না তার আমাকে বলে দেবে যে এতটুকু আমার গ্ল্যান্ড এতটুকু নিয়েছে এতটুকু ব্যাপারটা এরকম তার মানে আমি আমার গ্ল্যান্ড কতটুকু খেতে পারলো কতটুকু নিতে পারলো এটা হচ্ছে গ্ল্যান্ডের

আমার জ্ঞানটা কোন জায়গায় কি অবস্থায় আছে কোন জায়গায় নাই কোন জায়গায় ভাঙা সে আমাকে বলে যাবে তার মানে স্ক্যান করলে আমি দুটো ইনফরমেশন জানতে পারবো কি বোধ ফাংশনাল এবং অ্যানাটমিক্যাল দুটো ইনফরমেশন আমি জানতে পারবো বাই থার্ড স্ক্যান কি বলেছি বাই থার্ড স্ক্যান উইল গেট বোথ ইনফরমেশন বোধ ফাংশনাল এবং অ্যানাটমিক্যাল ইনফরমেশন এটা হচ্ছে পার্থক্য এখন আরেকটা এটা গেল একটা টেস্ট এমন এমন আমি বললাম কি ট্রাব ট্রাব বাংলাদেশ কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল নয় সব জায়গায় অ্যাভেলেবেল না তুমি ট্র্যাক করতে পারলে না এমন একটা সিচুয়েশন আসলো যে ট্রাব ইজ নট অ্যাভেলেবেল এবং রেডিও আপটেক টেস্ট ইজ কন্ডা এমন হতে পারে পার্টিকুলারলি ইন প্রেগন্যান্সি অ্যান্ড ব্রেস্ট ফিডিং রেডিও আপটেক টেস্ট ইজ কন্ডা ইন্ডিকেটেড হট উইল ডু এই ক্ষেত্রে তুমি কী করবো কী করবো থার্ডেট ইজ নাই গ্রেপস কীভাবে ডিফারেন্সিয়েট করবো কীভাবে ডিফারেন্সিয়েট করবো সেক্ষেত্রে আমার কনসার্ন একটা করা যেতে পারে কি ডুপ্লেক্স আলট্রাসাউন্ড অফ দি থাইরয়েডাল ভেসেলস ডুপ্লেক্স আলট্রাসাউন্ড অফ দি থাইরয়েডাল ভেসেলস কারণ কি যদি গ্রেপস হয় তাহলে কী হবে গ্ল্যান্ড গ্ল্যান্ড ওভারঅ্যাক্টিভ সেখানে কী হবে আমার ব্লাড ফ্লো বাড়বে পিক ভেলোসিটি বেড়ে যাবে সো আধুনিক গ্ল্যান্ড ইনফ্লামড হয় সেখানে ব্লাড ফ্লো থাকবে না বেশি ফলে পিক ভেলোসিটি বাড়বে না তাহলে সেই জন্যই ইন আমি যদি করি ডুপ্লেক্স আলট্রাসাউন্ড অফ দি থাইরয়েডাল ভেসেলস করি ইফার ইজ ইনক্রিজ পিক ভেরোসিটি মাই ডায়াগন এবং যদি অনেক কমে যায় তাহলে থাইরয়েডাইটিস তাহলে আমি বললাম টু ডিফারেন্সিয়েট বিজাইটিস আমাদের তিনটি অপশন ওয়ান ইজ থাইরয়েড রিসেপ্টর অ্যান্টিবডি সেকেন্ড ওয়ান ইজ সেকেন্ড ওয়ান ইজ কি সেকেন্ড ওয়ান ইজ বললাম আপটেক স্ক্যান এবং থার্ড ওয়ান ইজ ডুপ্লেক্স আলট্রাসাউন্ড অব দি তাহলে আমি আমার ডায়াগনোসিসে পৌঁছে গেলাম এটা গ্রেপস নাকি এটা থাইডাইটিস নাকি এটা টক্সিক নোলার গয়টার নাকি এটা টক্সিক মাল্টি নোডার গয়টার এইগুলো আমি ইনভেকশন জানতে পারলাম এখন আমরা জানি যে থাইরোটিকোসিস আমাদের সাথে কিছু কিছু সম্পর্কযুক্ত আছে যেমন কি থাইটোসিকোসিসের সাথে কিছু কমপ্লিকেশন যুক্ত আছে যেমন ফিবলেশন তো আমরা কিছু অ্যাডিশনাল ইনভেকশন করতে পারি টু সি দি কমপ্লিকেশনস সেগুলো কি একটা হচ্ছে যে ইসিজি একটা কি করতে পারি একটা করতে পারি ইসিজি সেকেন্ড কি করতে পারি সেকেন্ড করতে পারি যে পেশেন্টের অনেক সময় ব্লাড সুগার বাড়িয়ে যেতে পারে করতে পারে ব্লাড সুগার বাড়া দিতে পারে সেই জন্য সেখানে একটা ব্লাড সুগার করতে পারি ইসিজি এবং ব্লাড সুগার ঠিক আছে আর ট্রিটমেন্ট দাগে আমরা কিছু কিছু টেস্ট করবো এটা আমাদের লাগবে সে ট্রিটমেন্ট দেখা ভালো বিফোর গিভিং ট্রিটমেন্ট আমরা আরও কিছু টেস্ট করবো সেটা হচ্ছে আর হচ্ছে লিভার ফাংশন টেস্ট কম্পিউটার অ্যাকাউন্ট উইথ ইএসআর অ্যান্ড লিভার ফাংশন টেস্ট তাহলে আমি যদি এভাবে বলি যে হোয়াট আর দি ইনভেস্টিগেশন অফ আমি কীভাবে ইনভেস্টিগেট করবো তাই আমি বললাম যে এফ টি ফোর টি থ্রি টোটাল টি থ্রি অ্যান্ড টিএসএইস একটা বললাম তারপর বললাম আলট্রাসোনোগ্রাম অফ দি থাইরয়েড গ্ল্যান তারপরে কি বললাম যে তারপরে বললাম যে থাইরয়েড রিসেপ্টর অ্যান্টিবডি তারপরে বললাম রেডিওডিন আপটেক

এখন আমি আসব যে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট আমি বলতে চাই যে আমাদের এখন ট্রিটমেন্ট অফ ট্রিটমেন্ট অফ থাইটোসিক এখন মনে রাখতে হবে যে আমি বলেছিলাম যে নেভার প্রেসক্রাইব অ্যান্টিথারোড ড্রাগ আনলেস এটোলজিক্যাল ডায়াগনোসিস ইজিজ কিন্তু কেন এর কারণ হচ্ছে যে তার মানে নিশ্চয়ই এটি অনুসারে আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটা ভিন্ন ভিন্ন আছে এটলুজ অনুসারে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান কি আছে ভিন্ন ভিন্ন আছে তা আমি মোস্টলি যেটা বলবো যে কোন থাইরয়েড ড্রাগ আমার কি কি ট্রিটমেন্ট অপশন কি তিনটা একটা হচ্ছে থাইরয়েড ড্রাগ একটা হচ্ছে রেডিও আয়োডিন থেরাপি এবং আরেকটা হচ্ছে সার্জারি কি বলেছি একটা হচ্ছে থাইরয়েড ড্রাগ একটা হচ্ছে রেডিও আয়োডিন থেরাপি আরেকটা হচ্ছে সার্জারি এখন এই যে থাইরয়েড ড্রাগ দিব আমরা কোন কোন অ্যান্টিথায়ো ট্রাগ মেনলি অ্যাভেলেবেল একটা হচ্ছে কার্বিমাজল একটা হচ্ছে মেথিমাজল একটা হচ্ছে প্রোপাইল থেরাসিন আসিল কী বলেছি তিনটে ড্রাগ ড্রাগের মধ্যে কার্বিমাজল মেথিমাজল এবং প্রোপাইল থেরাসিন এর মধ্যে মেথিমাজল এবং ক্রোপাই মানে মেথিমাজল আমাদের দেশে নাই প্রোপাইল নাই শুধু কার্বি মাজল আমাদের দেশে অ্যাভেলেবেল কী বলেছি মেথিমাজলও নাই কার্বিমাজলও নাই সরি মেথি মজল নাই প্রপালি ধরেচার খুব একটা নাই শুধু আছে কি আছে হচ্ছে আছে শুধু কার্বি মাজল এখন আমরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কারিমজলকে বেশি ইউজ করি এখন প্রশ্ন হচ্ছে হোয়াই কেন কারিমজল দেখবা যাবে প্রপালি ধরো এত অভেলেবেল নাই কিন্তু কারিমজলকে কেন আমরা বেশি প্রিফার করি হোয়াই কার মজলকে এই ছুটিও দেন প্রায় এর মধ্যে এক নম্বর হচ্ছে যে আমাদের র্যাপিড নর্মালাইজেশন

যে আমরা কারিগজকে কিন্তু ফার্স্ট লাইন হিসেবে বেশি প্রিফেয়ার করি দেন দেন প্রোপাইল থিওরাস তারপরে আমি যদি বলি যে অ্যান্টিথোর ড্রাগ এখন আগে এখানে অপশন আছে ট্রিটিং দি সিমটমস মানে আমরা কিন্তু প্রত্যেকটা পেশেন্টের কিছু সিমটমস থাকে অ্যাক্টিভিটি ইনক্রিজ বেটা অ্যাডিনার অ্যাক্টিভিটি আমাদের একটা মোটো থাকে যে আমরা এই বেটা অ্যাক্টিভিটিকে কমাতে চাই দিয়ে কমাবো বাই বেটা ব্লকার বলা হচ্ছে আমরা মোস্টলি যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে এটিনল কি করতে পারি মেনলি এটিনল ইউজ করি মানে ভালো প্রিফার কেন এটা হচ্ছে সিঙ্গেল ডোজ একটা সিঙ্গেল ডোজ এটিনল টোয়েন্টি ফাইভ থেকে ফিফটি মিলিগ্রাম দ্যাট ইজ সাফিসিয়েন্ট টু এলিভিয়েট দি সিমটমস অফ হাইপার থাইরয়েডিজম এটা কি করতে পারি এর সাথে যদি না হয় তাহলে আমরা প্রপার ইউজ করতে পারি প্রপার ইউজ করতে পারি এখন আছে যে আমি বলেছিলাম যে আমার অপশন কি কি আছে একটা হচ্ছে থাইরয়েড ড্রাগ সেকেন্ড ওয়ান ইজ ই রেডিওডেন থেরাপি আর সার্জারি এখন প্রশ্ন হচ্ছে যে আমি কোনটা ইউজ করবো কোনটা ইউজ করবো মনে রাখতে হবে যে আমার এটা বলতে হবে যে আমি পেশেন্টের সাথে প্রত্যেকটা প্রত্যেকটা ট্রিটমেন্ট অপশনের তার বেনিফিট এবং তার ডিসভান্টেজ বা কমপ্লিকেশন আলোচনা করবো এবং এখানে পেশেন্ট ডিসিশন বা পেশেন্টের প্রিফারেন্সকে গুরুত্ব দিতে হবে আমি কোনটা দেশে ট্রিটমেন্ট করতে চাই এখন এটা আমি বলি যে মনে রাখতে হবে যে আমরা যে ট্রিটমেন্ট অপশন দিচ্ছি আমি যদি করি বলি থেরাপি ড্রাগ এখন চয়দ থেরাপি আমাদেরকে বললাম এখন যে মেশান চাই যদি আমরা অ্যান্টিথায়োট নিতে চাই তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কি কিভাবে শুরু করতে পারি আমরা কতদিন এটা দিব কবে শুরু করতে পারি কতদিন এটা দিব কীভাবে মনিটারিং করব কীভাবে ডিসকন্টিনিউ করব। বা কতদিন চিকিৎসা চালাবো এটা তোমার প্রশ্ন মনে রাখতে হবে যদি আমরা এন্টি আমরা আমরা এই জলে করি কারিমোজল দিই আমরা কি করি কারিমোজলের ম্যাক্সিমাম ডোজ কত কারিমোজলের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ডোজ হচ্ছে পঁয়তাল্লিশ আমরা ম্যাক্সিমাম নাম মানে আমরা যদি শুরু করি পঁয়তাল্লিশ থেকে ষাট মিলিগ্রাম শুরু করি ফোর্টি ফাইভ থেকে সিক্সটি মিলিগ্রাম শুরু করি তারপর আমরা কী করি এই পেশেন্টটাকে ফলো আপ করি ফলো আপ করি কী হবে ফোর টু সিক্স সিক্স ইন্টারভেলে আমরা এ পেশেন্টকে এফটি ফোর মেজার করি যদি বলি কীভাবে মেজার করি এফটি ফোর মেজার করে কী করি যখন থেকে এফটি ফোর নর্মালে চলে এসে আমরা ডোজটাকে আস্তে আস্তে কমাতে থাকি কী করি আমরা পাঁচ থেকে আমরা ডোজটাকে কমাতে থাকি কমাতে কমাতে আমরা পাঁচ থেকে দশ মিলিগ্রাম মেনটেন্স ডোজ কতদিন ফর এইটিন টু টোয়েন্টি ফোর রিমিশন ইফ গ্রেভ ডিজিজ আমি ট্রিটমেন্ট ট্রিটমেন্ট অফ গ্রেভ ডিজিজ তাহলে কি বলেছি যে আমরা যদি কারি মজল শুরু করি আমাদের দেশে কালিমজল অ্যাভেলেবেল তাহলে আমরা ফোরটি ফাইভ থেকে সিক্সটি মিলিগ্রামে এটা শুরু করবো ডোজ ইউজুয়ালি এইভাবে শুরু করবো তারপরে আমরা কি করবো আমরা ফোর টু সিক্স উইক্স ইন্টারভেলে আমরা এফটি ফোর মেজার অনলি এফটি ফোর ঠিক আছে এফটি ফোর এখন বলি এখানে ফ্রাস এফটি ফোর যদি নর্মাল হয়ে যায় আমরা ডোজটা কমাবো আর মনিটারিং করতে থাকবো এবং আমাদের ইউজুয়াল মেনটেন্স হবে পাঁচ থেকে দশ মিলিগ্রাম কতদিন চালাবো এইটিন থেকে টোয়েন্টি ফোর মান্থ যে আমার এটা রিমিশনে চলে গেল কিনা ক্লিয়ার এখন প্রশ্ন হচ্ছে যে আমার কেন এফটি ফোর মেজার করবো হোয়াই এফটি ফোর কারণ এখানে মনে হইতে হবে আমি ইনকেস অফ হাইপোথারোডিজম আমার মনিটরিং হবে বাই টিএসএইচ কি হবে ইন কেস অফ হাইপোথেরিজম আমি মনিটরিং করবো বাই টিএসএইচ বাট ইন কেস অফ হাইপোথেরিজম আমার মনিটরিংটা হবে বাই এফটি ফোর কেন এফটি ফোর দিয়ে কারণ মনে রাখতে হবে আমার যে এফটি ফোরটা বেড়ে গেছিল বেড়ে যে আমার টিএসএসকে সাপ্রেস করে রাখছিল এখন যত আমার এফটি ফোর নর্মাল হোক আমার কিন্তু এই টিএসএস ক্যাসাফতে সময় লাগবে টিএসএস ক্যাসাফতে সময় লাগতে পারে তার মানে যে টিএসএস সাবপ্রেস ছিল যদি আমার এফটি ফোর নর্মাল হয়ে গেছে বা যে সাপ্রেসই আছে ও এখনও ক্যাচ আপ করতে পারেনি আমাকে একটা মিসলিং ইনফরমেশন দেবে যদি আমি টিআইসিজ টেস্ট করি শুধু তখন টিআইসিএস সাপ্রেস্ট আর আমার মনে হয় হরমো তেল এখনও বেশি আর শুধু হরমো নর্মাল হয়ে গেছে ফলে অনেক সময় আমরা কী করি এই টিআইসিজ সাপ্রেস থেকে ডোজ থেকে বাড়াই দিই সেই জন্য ইন কেস অফ গ্রে হাইপার্থিজম মনিটরিং ইজ ইউজুয়ালি বাই এফটি ফোর আর ইন কেস অফ হাইপার মনিটরিং হবে ইউজুয়ালি বাই টিআইসিস এখন আমি একটা কথা বলেছিলাম যে হঠাৎ দি প্রি রিকুয়ে মানে কি করো প্রি ট্রিটমেন্ট ইভ্যালুশন একটা পেশেন্ট আমি কার মধ্যে শুরু করতে চাই তার আমি বলেছিলাম দুটো টেস্ট করবো কি ওই মিশনের সঙ্গে বলেছিলাম একটা কমপ্লিট ব্ল্যাক কাউন্ট উইথ ইএসআর আর হচ্ছে এস জিপিটি যদি কোনো পেশেন্টের নিউট্রোফিল কাউন্ট সিবিসি তে অ্যাপসোপুট অ্যাপসলিউট নিউট্রোফিল কাউন্ট লেস দেন ওয়ান থাউজেন্ড হয় কি হয় কোনো পেশেন্টের অ্যাপসোলিউট নিউট্রোফিল কাউন্ট লেস দেন ওয়ান থাউজেন্ড হয় আর যদি এস জিপিটি মোর দেন ফাইভ টাইমস আপার লিমিট নর্মাল হয় তাহলে সেই পেশেন্টে কিন্তু কারিমজল শুরু করা যাবে না কি করা যাবে না সেই পেশেন্ট কিন্তু কারি মজল শুরু করা যাবে না ক্লিয়ার তাহলে বলেছি অ্যাপসুল নিউটিফিল কাউন্ট লেস দেন ওয়ান থাউজেন্ড এবং এসজিপিটি মোর দেন ফাইভ টাইমস আপার লিমিট নর্মাল তার ক্ষেত্রে কিন্তু কারি মজল শুরু করা যাবে না এখন আমি বলি তবে এখানে আমি একটা এটা বলে যাই যে তাহলে কারো আমি বললাম এখন হঠাৎ দি অ্যাডভার্সিপেট অফ কারো মাজল আমি পে চেক করে দিলাম যে আপনি পঁয়তাল্লিশ ষাট গ্রাম খান দেওয়ার সময় পেশেন্টকে একটা জিনিস বলে দিতে হবে যে বাবা আপনি খাচ্ছেন ঠিক আছে যদি আপনার কোনো সময় জ্বর হয় এবং গলা ব্যথা হয় আপনি ওষুধটা মঙ্গ করে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেবেন কারণ কি এটা হচ্ছে আসলে এটাকে বলা হয় এক সাইটোসিস তাহলে যে আমার দুটো মেজর কনসার্নমাজল যে ওয়ান ইজ এক এবং সেকেন্ড ওয়ান ইজ হেপোটক্সিসিটি কি বলেছি দুটো মেজর আর হতে পারে মাইল র্যাশ ফেব্রুয়ারি রিয়াকশন এগুলো হতে পারে বা দুটো মেজর কি একটা হচ্ছে কি অ্যাপস একটা হচ্ছে এক সাইটোসিস এবং সেকেন্ড ওয়ান ইজ তাহলে আমি কথা বলবো যে আপনার যদি গলা এবং জ্বর হয় তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যোগাযোগ করবেন অথবা আপনার যদি চোখ হলুদ হয় পোস্ট হলুদে ওষুধ বন্ধ করে সঙ্গে সঙ্গে আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এগুলো আমি কথা বলে দেবো কারো বদল দিয়ে দিলে এখন মনে করো যে একটা মজলে আসে আমি নিয়ে কথা বলতেছি এখন আমি যে জায়গায় এত সিবিসি করেছিলাম মনে রাখতে হবে তাহলে আমি একটা পেশেন্টে কারো বদল দিলাম বললো আমার তো গলা ব্যথা হয়েছে জ্বর হয়েছে মসল বন্ধ করে আপনার কাছে চলে আসছে আমি তার সিবিসি রিপোর্ট করতে পাঠালাম সিবিসি দেখতে হবে যে আমি করতে পাঠালাম দেখা গেল তার নিউট্রিফিল কাউন্ট তাহলে আমার বেজলাইন থেকে মিলাইতে হবে মনে রাখতে হবে যে থার্টোসিকোসিস ইট সেলফ কজিং নিউট্রোপেনিয়া কি করে থার্টোসিকোসিস ইট সেলফ কজিং নিউট্রোপেনিয়া আবার অ্যাগনোসাইটোসিস তো কি হয় নিউট্রোপেনিয়া হয় তাহলে এটাকে আমার কারি মাদলের জন্য কি নিউট্রোপেনিয়া হলো নাকি অনেক আগে থার্টোসিকোসিস নিউট্রোপেনিয়া হয়েছে আমি যদি আগের রিপোর্টের সাথে এখনকার রিপোর্টের কম্পেয়ার করি তাহলে বুঝে পাবে বুঝে ফেলবো যেটা কি আগে থার্টোসিকোসিস কারণ আগে এরকম ছিল নাকি আসলে ডিসকন্টিনিউ করবো না আমি বলেছি কি বারো থেকে আমি আঠারো থেকে চব্বিশ মাস খাওয়াবো কারণ কি তারপর আমি আর দেবো না কারণ কি এই সময় পেশেন্ট আমার এটা রিমিশনে চলে যাবে এটা আমার মোটো থাকবে রিমিশনে চলে যাবে এখন প্রশ্ন হচ্ছে যে আমার পেডিক্টর রিমিশন ওষুধ দেওয়ার পরে আর তাদের ওষুধ লাগবে না কাদের ক্ষেত্রে মনে করতে হবে যে এরা ভালো হয়ে যাবে ওষুধ দিলে তাদের ক্ষেত্রে ওষুধ শুরু করবো এক নম্বর হচ্ছে যাদের ইনিশিয়ালি থাইরয়েড রিসেপ্টার অ্যান্টিবডি নেগেটিভ ছিল এরা কিন্তু রিমিশনে চলে যাবে মানে এদের রোগটা ওষুধেই ভালো যাওয়ার সম্ভাবনা বেশি নম্বর হচ্ছে তাদের কী ছিল মাইল্ড হাইপার ছিল মাইল্ড ফর্মে এটা দৃঢ় মনে হচ্ছে তারপর হচ্ছে তাদের মাইল্ড মাইল্ড গয়টার এদের গয়টা ছিল মাইল্ড এবং যখন আমরা কারমোদাল ট্রিটমেন্ট দিয়েছিলাম তখন তাদের গয়টারটা কি হয়ে গেছিল ছোট হয়ে গেছিলো এই কয় এরা যারা আছে এরা কিন্তু রিমিশনে চলে যাবে রিমিশনে চলে যাওয়ার সম্ভাবনা বেশি কি বলেছি তাদের নেগেটিভ মানে ট্রাফ নেগেটিভ মাইল্ড মাইল্ড হাইপাথিজম এবং সাবজেক্ট রিডিউস গয়টার ডিউরিং থাইনাময়েড থেরাপি মানে ডিউরিং কারোডল থেরাপি তাদের থাইরোমাগালিং থাইরোম ছোট হয়ে গেছে বুঝতে হবে এরা রিমিশনে চলে যাবে এটা প্রিডিক্টর অফ রিমিশন এখন প্রশ্ন হচ্ছে যে এই যে রিমিশনে চলে গেছে এখন কতদিন আমি হবে এটা বন্ধ করব। করবো কাতের কাছে বন্ধ করব আমি বললাম যে আমি কখন বন্ধ করবো যেসব পেশেন্ট গ্রেভ ডিজিজের কারণে গ্রেভ ডিজিজের কারণে এটা আমি অবশ্যই লাস্টও বলতে পারি গ্রেভ ডিজিজের কারণে গ্রেভ ডিজিজের কারণে কার্বিমোজল পাচ্ছে তাহলে কখন বন্ধ করব। যখন দেখবো পেশেন্ট এই মেনটেন্স অফ কারিমোজল ফাইভ টু টেন মিলিগ্রাম অফ সে ইউথারয়েড এবং ট্রাব ইজ নেগেটিভ তখন আমি বন্ধ করে দেব ইফ পেশেন্ট হ্যাভিং ট্রাব আমি জানাম না পেশেন্টের ইউথারয়েড বাট ট্রাব ইজ হাই টাইটের পজিটিভ ট্রাব মানে থাইরয়েড ডিসিপ্লিন অ্যান্টিবডি এটা হাই টাইটার পজিটিভ তখন আমার চিন্তা করতে হবে যে আমার এক্ষেত্রে কিন্তু আমাকে মনে করতে হবে যে পেশেন্ট যাবে না আমি ওষুধ বন্ধ করলেই ও আবার রিল্যাক্স হবে মানে আবার হরমোনটা বেড়ে যাবে তো সেই ক্ষেত্রে কিন্তু আমার মতো থাকবে যে আই উইল কন্টিনিউ দি কারিমোজল থেরাপি অথবা আই উইল কনসিডার ফর ডেফিনেটিভ থেরাপি ডেফিনেটিভ থেরাপি মানে আইদার রেডিও আইডিন থেরাপি অর সার্জারি এখন আমি যদি বলি হোয়াট আর দি ইন্ডিকেশন আমরা কোন কোন ক্ষেত্রে প্রোফাইল থেরোথ চয়েস করি আমি বল আমাদের ফার্স্ট চয়েস আমার কারের মতন আমি তাকে ফলো আপ করতে বলে দিলাম কিন্তু কোন কোন ক্ষেত্রে আমরা ইউজ ইউজ করি প্রোফাইল থিওরাসিল মনে রাখতে হবে যে ইনকেস অফ থাইরয়েড স্ট্রাম মানে থাইরোটিক ক্রাইসিস ইনকেস অফ থাইটোসিক ক্রাইসিস উইল ইউজ ইয়ে প্রোফাইল থিওরাসিল দুই নম্বর হচ্ছে ইন কেস অফ ফার্স্ট টাইমেন্সি উইল ইউজ িক আরেকটা হচ্ছে যে যদি কোনো ক্ষেত্রে মাজলে মাইল্ড রিয়াকশন হয় মাইল্ড রিয়াকশন তখন আমরা দেখি যে না হতে পারে দিয়ে দিই আর বলে রাখি যদি কোনো পেশেন্টের কারিমাজলে ডেভেলপ করে কারণ কি মনে করা হয় যার কারিমাজলে হবে তার প্রোপাইল থিওরাইসিলেওসাইটিস হতে পারে সেটা মাথায় রাখতে হবে কারো যদি কারোমাজলোসাইটোসিস হয় ওকে ট্রিটমেন্ট করা যাবে না সেটা কারিমাজলই হোক বা প্রোপাইল থেরোসিড হোক ইউজ করা ড্রাগ আর ইউজ করা যাবে না তাহলে আমি বললাম হোয়াট আর্থ দি ইন্ডিকেশন অফটি মানে প্রোপাইল থেরাপি এখন আমি বলবো যে অ্যাবাউট রেডিওয়েক্টিভ আয়োজন থেরাপি মনে করতে হবে যে রেডিওয়েক্টিন আয়োজেন থেরাপি আমার হচ্ছে ইউজুয়ালি ইউজুয়ালি বলি যে হোয়াট আর্থ দি ফর রেডিওক্টিভ আয়রন থেরাপি প্রিরিকুইজিট মনে রাখতে হবে যে আমি একটা জিনিস কনসিডার করবো একটা হচ্ছে পেশেন্টের সিভিয়ারিটি অফ হাইপারথেরাইডিজম সিভিয়ারিটি কত আর হচ্ছে পেশেন্টের এক্সোথার্মাস আছে কিনা না কিন্তু দেখবো দুইটা একটা সিভিয়ারিটি অফ হাইপারথেরাইডিজম আর পেশেন্টের এক্সোথার্মাস আছে কিনা কারণ কি মনে রাখতে হবে বিফোর গিভিং রেডিওয়েডিন থেরাপি পেশেন্টকে কি করতে হবে ইউথেরাইড করতে হবে বাই অ্যান্টি থাইরয়েড ড্রাগ পেশেন্টকে ইউথাইরয়েড করতে হবে বাই অ্যান্টি থাইরয়েড ড্রাগ কারণ কি যদি আমি না করি এটা আমি যে আমি যে রেডিওন থেরাপি দেবো যে ইউজের প্রডিউস কি করবে তারা কি করবে হচ্ছে ক্রাইসিস তৈরি করে দিতে পারে হচ্ছে ক্রাইসিস সেজন্য আমাকে আগের থেকে ইউথারেড করে হচ্ছে আরেকটা হচ্ছেমোস যদি কোনো পেশেন্টের মডারেট টু সিভিয়ার এক্সোপথারোমোস থাকে আমি যদি তার রেডিওন থেরাপি দিই আমার করতে হবে আমার ওই এক্সোথারমোস আরও কিছু হচ্ছে অ্যাগ্রাভেট করতে পারে সেই জন্য যদি কোনো আমার পেশেন্টের সিবিআর হাইপাথেরোডিজম থাকে সিভিয়ার হাইপাথেরডিজম এবং ইউথার্মস আমি অ্যাডফার্স কি করবো পেশেন্টকে আমি ইউথরাইড বানাই নেব ইউথেরয়েড আর ইউথার্মস থাকলে তাকে সিভিয়ার মডার টু মডার টু ইউথার্মস থাকলে তাকে রেডিওথেরাপি দেওয়া যাবে না মাইল থরমে যাবে এখন প্রশ্ন হচ্ছে যে আমি এটা মনে রাখতে হবে মনে রাখতে হবে যে রেডিওথেরাপি দেওয়ার আগে আমি পেশেন্টকে ইউথরেড বানাই নেব কী দিয়ে বা অ্যান্টিথেরয়েডিমাজ দিয়ে কতদিন উইদিন ফোর টু এইট উইস এর মধ্যে আমরা ইউথরাইড বানাবো এখন বিফোর গিভিং রেডিও আয়োডিন থেরাপি বিফোর গিভিং রেডিও আয়োডিন থেরাপি আমার কি করতে হবে ড্রাক বিফোর থ্রি টু ফোর ডেজোর আবার শুরু করবে কবে আফটার থ্রি টু ফোর ডেজ অফ রেডিও রেডিওডেন যদি আমি খালাম তার তিন দিন আগে আমি থারোডেন বন্ধ করবো অ্যান্টিথাই আবার খাওয়ার পরেও দিন অ্যান্টিথেরাপিটা খাবো না তিন দিন পরে শুরু করবো ক্লিয়ার এটা হচ্ছে আমার রেডিও ট্রিটমেন্ট এখন কথা হচ্ছে হোয়াট আর দি কন্টেন্ডিকেশন অফ রেডিও ট্রিটমেন্ট দি ওয়ান ইজ প্রেগনেন্সি অ্যাপসুর কন্টিনিকেশন একটা প্রেগন্যান্সি আর একটা হচ্ছে ব্রেস্ট ফিডিং মনে রাখতে হবে এই রেডিডেন থেরাপি দেওয়ার ফলে আমার কি সমস্যা হতে পারে আমার হরমোন হাই আমি রেডিওনটা কেন খাইছি যাতে আমার গ্র্যান্ডা যেহেতু হরমোন বেশি তৈরি হচ্ছে যেটা নষ্ট হয়ে যায় তা আমার তো বাড়িতে থেকে ডোজ ক্যালকুলেট ডোজ ক্যালকুলেট করে রেডিওনিন দিই ডোজ ক্যালকুলেট করে অনেক সময় ডোজ অনেক সময় অ্যাকুরেট হয় না দেখা যাচ্ছে ওই রেডিওনিন দেয় দেওয়ার ফলে ও যে বেশি করে নষ্ট করে দিল গ্রামটা ফলে কী হবে যেটা ছিল হাইপার আফটার রেডিওনিন থেরাপি ইট পেশেন্টের ডেভেলপ হাইপোথেরোডিজম তো মনে রাখতে হবে যে এই তাও ভালো কেন কারণ যে দি কস্ট অফ থাইরক্সিন ইজ লো এবং মনিটরিং ইজ ভেরি ইজি দ্যান মনিটরিং অফ হাইপার এটা হচ্ছে আমার ট্রিটমেন্ট লাস্ট আমি একটা কথা বলে শুরু করবো এটা আমি বললাম ট্রিটমেন্ট অফ গ্রেভ ডিজিজ এটা আমার অপশন ট্রিটমেন্ট অফ গ্রেভ ডিজিজ এখন প্রশ্ন হচ্ছে যে হোয়াট দি ট্রিটমেন্ট অফ থারোডাইটিস মনে করছে রিওডাইটিকগুলো থেরোডাইটিস আমি বলেছিলাম যে থেরোডাইটিস মানে কি আমার সিম্পটোমেটিক রিলিফ গ্লান কোনো অ্যাক্টিভিটি নাই গ্লান বরং ডিস্ট্রাকশন হয়ে গেছে তাহলে আমার কি করতে হবে একটা হচ্ছে সিমটোমেটিক রিলিফ

প্রোপেনল অথবা অ্যাটিনল আর হচ্ছে বেটা বড় কি তারপর হচ্ছে কি এনএসিআইডি আর হচ্ছে স্টেরয়েড এখন আসো যদি আমি বলি ট্রিটমেন্ট অফ টক্সিক নোডুলার গয়টার ট্রিটমেন্ট অফ টক্সিক নোডুলার গয়টার আর হচ্ছে ট্রিটমেন্ট অফ টক্সিক মাল্টি নোডুলার গয়টার মনে রাখতে হবে একটা পেশেন্টের টক্সিক নোডুল আছে মানে কি টক্সিক নোডুল আছে এখন যদি টক্সিন নুডুল এভাবে হয় তাহলে ওই নুডুল থেকে বেশি বেশি হরমোন তৈরি হচ্ছে কি হচ্ছে ওই নুডুল থেকে হরমোন বেশি বেশি তৈরি হচ্ছে তাহলে আমার একটা যদি নুডুলটা বেশি ওভারঅ্যাক্টিভ হয় তাহলে বাকি থেরাপটিসু কী হবে বাকি থেরাপটিস হবে সাপ্রেস কোনো কাজ করবে না বাকি টিস্যু কোনো কাজ করবে না কারণ একটা ওভার ওভারঅ্যাক্টিভ ও বেশি শক্তিশালী ফলে আমি যদি এই পেশেন্টকে যে অ্যাক্টিভ সেই তো খাবে বেশি খাবে না তাহলে কি হবে সে নুডুলটা খাবে আর বাকি বাকি গ্ল্যান্ড কোনো হরমোন কিন্তু নিবে না ফলে এই জন্য টক্সিক নডুলার গয়টার কারণ গ্ল্যান্ডে একটা হয়েছে নুডুল ও খেয়ে নষ্ট হয়ে গেল বাকি গ্ল্যান্ডটা ভালো আছে এই গ্ল্যান্ড তখন কাজ করা শুরু করবে সেই জন্যই ও কিন্তু কোনো ওষুধে লাগবে না যে নর্মাল টিস্যু ছিল সেই তখন আবার হরম তৈরি করা শুরু করলো এতদিন তো সাপ্রেশ ছিল টক্সিন নোডুলার কারণে নোডুলের কারণে যে আমি রেডিওডিন দিয়ে নোডুলটাকে ডিস্ট্রয় করে দিলাম তখন কিন্তু ওই নর্মাল টিস্যু কাজ করা শুরু করলো এবং আমাকে ইউথোরড বানাই দিল ফলে কোনো ওষুধেরই প্রয়োজন হয় না সেই জন্য ইন কেস অফ টক্সিক নোডুলার গয়টার দি চয়েস অফ থেরাপি ট্রিটমেন্ট ইজ রেডিওডিন থেরাপি রেডিওডিন থেরাপি মনে রাখতে হবে একটা কথা বলি যদি টক্সিন নোডার গয়টার হয় এই ক্ষেত্রে রেডিওডিন থেরাপি দেওয়ার আগে পেশেন্টকে ইউথেরাইট করা যাবে না মানে ইউজুয়ালি মানে ভালো হয় যে অ্যান্টিথের ড্রাগ ইউজ না করা ইনকে তার টক্সিন নোডলের কয়টার অ্যান্টিথেরাট ড্রাগ ইউজ না করাই ভালো বিফোর গিভিং রেডিও আয়োডিন থেরাপি কারণ যখন আমি একটা পেশেন্টকে অ্যান্টিথের ড্রাগ দেবো ওই নোডুল কিন্তু সাপ্রেস হয়ে যাবে নোডলের অ্যাক্টিভিটি সাপ্রেস হবে আর সারাউন্ডিং যে সাপারেট ছিল এগুলো কিন্তু আবার আবার অ্যাক্টিভ হওয়া শুরু হবে পরে যখন আমি রেডিওডিন খাবো নর্মাল টিস্যু খাবে নোডুলও খাবে ফলে আমার নর্মাল ডে নষ্ট হয়ে যাবে সেই জন্য আমরা ইনকে দক্সিমেটার চাই রেডিওন থেরাপি বিফোর বিফোর গিভিং বিফোর গিভিং অ্যান্পিথেরোড্র্যান্ড ইন কে অফ প্রক্সিম মাল্টন দ্যার ইজ মাল্টিপুল নডিউল মনে রাখতে হবে যখন মাল্টিপুল নডিউল হয় সব গ্র্যান্ডে কিন্তু সব নডিউ কিন্তু ওভারঅ্যাক্টিভ নয় কেউ কেউ ওভারঅ্যাক্টিভি শো করবে কেউ নর্মাল অ্যাক্টিভিটি এরকম শো করতে পারে ফলে কি হয় যে একটা পর্যন্ত আমি রেডিও ট্রিটমেন্ট হচ্ছে আমার রেডিওনিন থেরাপি অথবা সার্জারি আমার অপশন সবগুলোই আছে যদি পারি তবে চয়েস কোনটা যদি বলে মনে হয় তবে কেস অফ টক্সিক মাল্ট্রডা কয়টা চয়েস অফ থেরাপি আছে থেরাপি অ্যান্ড সার্জারি এখন রেডিওনি থেরাপি দিয়ে এক্ষেত্রে কী হয় কেন ওয়ান রেডিওনি থেরাপি না কেস অফ টক্সিক মাল্ট্রন্ডা কয়টার কারণ কি যখন যে আমি যখন আমার ধরো চারটে থেকে পাঁচটা নোডুল আছে বা তিনটা নোডুল আছে একটা অ্যাক্টিভ আর দুইটাই ন্যাক্টিভ দুইটাই অ্যাক্টিভ একটা অ্যাক্টিভ যখন আমি রেডিওন খাওয়াবো অ্যাক্টিভ গ্ল্যান্ডটা খাবে খেয়ে নষ্ট হয়ে যাবে আজ যে আজক্টিভ গ্ল্যান্ডটা ছিল ইন দি কোর্স অফ টাইম এই ইন্যাক্টিভ গ্ল্যান্ড বিকাম অ্যাক্টিভ ফলে কি হবে ওই একটা সিঙ্গেল ডোজ অফ রেডিওন থেরাপিতে কিন্তু চিকিৎসা হবে না দেখা যাবে সাবসিকুয়েন্ট পিরিয়ড অফ টাইম দিয়ে কিন্তু তার আবার রেডিওনি থেরাপির প্রয়োজন হচ্ছে ক্লিয়ার এগুলো হচ্ছে তোমার এই আমি ট্রিটমেন্ট অফ টক্সিন যদি বলি তখন বলতে হবে স্যার বাই বেটার করা ব্যাটার হতে দেন

আমি তো বললাম কোন কোশ্চেন থাকলে করতে হবে কোন কোশ্চেন কে আছে আচ্ছা নীল নহিত প্রশ্ন করেছে স্যার ওয়ানলি স্ক্যান করে গ্রেপস এর গ্রেপস আর থাইরয়েডাইটিস আলাদা করা যাবে কিনা হ্যাঁ করা যাবে যদি আমার কাছে রিসেন্ট আসে তাহলে আলাদা করা যাবে একেবারে যাবে না তা বলা যাবে না তবে আমরা এটাকে খুব একটা প্রিফার করি না আমরা আপটাকে প্রিফার করি টু ডিফারেন্সিয়েট গ্রেপস ফ্রম থারডাইটিস আপটা করলে আমাদের কাছে একটা ফাংশনাল ইনফরমেশন হয় যেটা লো আপটেক এটা হাই আপটেক যদি স্ক্যানও বলতে পারবে কারণ স্ক্যানে যখন ছবি তোলবো দেখা যাচ্ছে স্ক্যান ছবিটা তো ব্ল্যাক আসে ফলে দেখা যাচ্ছে ওখানে যেটা হবে যে দেখাবে যে ওই যে কোনো আপটেক হয়নি পুরো হোয়াইট হয়ে আছে কোনো নেয়নি আপটেকটা আর আরেক জায়গায় আপটেক বেশি নিয়ে নিয়েছে এটা দেখাবে ফলে সেটাকে করা যাবে না তা না অবশ্যই বলা যাবে যাবে না আচ্ছা স্যার ইন কেস অফ থার্টিক উইথ অ্যাজমা পেশেন্ট হাউ ক্যান আই ট্রিট অ্যাডিনার্জিক সিমটমস আচ্ছা আমি বলেছিলাম যে বেটা ওয়ান সিলেক্টিভ বেটা ওয়ান যেটা অ্যাটোনল ইউজ করা যাবে অ্যাটনোনল ঠিক আছে অ্যাটেনোনল ইউজ করা যাবে সিলেক্টিভ বেটা ইউজ করা যাবে অথবা আমরা যেগুলো রেট লিমিটিং যদিও আমার সিনটমস মেইনলি এটা কিন্তু লং টার্ম প্রয়োজন হয় না কি বলেছি লং টার্ম কিন্তু প্রয়োজন হয় না প্রয়োজন হয় সাময়িক তা আমি যদি অ্যান্টি অ্যান্টিথেরোটক দিচ্ছি যখনই আমার থাইরয়েড হরমোন নরমালি চলে আসবে এটা কিন্তু তার বেটা অ্যাডেন সিনটমস এসে কন্ট্রোল করে ফেলবে কিন্তু আমাদের দিকে সাময়িক কন্ট্রোল করার জন্য সাময়িক তোরা যে আমি দেখি যে আমার বেশি প্রবলেম আমি আমি সিলেক্টিভ বেটা ইউজ করতে পারি আরেকটা হচ্ছে যে না হলে আমি অন্ত যদি কোনো রেট বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আমি রেট লিমিটিং ক্যাশনসানের ব্লকারকেও এর সাথে ইউজ করতে পারি রেড রেট লিমিটিং ক্যাশনসানের ব্লকার ঠিক আছে যেমন ডিলটি আজেম ইউজ করা যায় তারপরে ভেড়া পামিল ইউজ করতে পারি যদিও এটা কিন্তু অ্যাডিনারি সিমটমসকে অত বেশি কন্ট্রোল করতে পারবে না কিন্তু আমার হার্ট রেটকে কন্ট্রোল করতে পারবে আচ্ছা তারপরে নীল নীল নহিত আমার প্রশ্ন করেছে সেল ম্যানেজমেন্ট অফ অ্যাগনোলোসাইটোসিস আচ্ছা অ্যাগনোলোসাইটোসের ম্যানেজমেন্টটা কি অ্যাগনোলোসাইটোসের ম্যানেজমেন্ট হচ্ছে যে আমরা যখন বলি যে একটা পেশেন্ট অ্যাগনোলোসাইটোস আমার রিস্ক অ্যাকচুয়ালি রিস্ক কি আমার কেন নিউট্রোফিল কাউন্ট কমে গেছে অ্যাপসমেন্ট লেস দ্যান ফাইভ হান্ড্রেড যখন আমি বলি যে অ্যাগনোলোসাইটোসিস তখন আমার কি হবে যে এই পেশেন্টের রিস্ক অফ রিস্ক অফ সেপটিসেমিয়া রিস্ক অফ সেপটিসেমিয়া তাই না তাহলে এক্ষেত্রে আমরা কি করবো যে আমরা যে ড্রাগ আছে আমরা ড্রাগটাকে অমিট করব প্রথমে ফার্স্ট কারিমোডল অমিট সেকেন্ড হচ্ছে এটা দেওয়া হাইড্রোজ কি ব্রড এটা দেবো ব্রডেস অ্যান্টিবায়োটিক টু যাতে তার ইনফেকশন হয় সেফটি সময় না হয়ে যায় আর একটা হচ্ছে যে অনেক সময় কি করতে পারি আমরা কি করতে পারি ফ্যাক্টর টু ইনক্রিজ দি সেল কাউন্ট কি এটা হচ্ছে গ্যানোসাইড ফ্যাক্টর টু ইনক্রিজ দি সেল নাম্বার এটা আমরা ইউজ করতে পারি

এটা হচ্ছে বলি এটা হচ্ছে যেখানে স্টাডি হয়েছে দেখা যাচ্ছে আমার দেশে কোনো ভ্যালু নেই ঠিক আছে যেখানে আমি বলি যেমন লালাম নিশ্চয়ই আমাদের আমাদের দেশে পপুলেশন বেসড নেই নেই পপুলেশন বেসড যদি স্পেসিফিক রেফারেন্স না থাকে তখন আমাদের টোটাল থ্রি করবো টোটাল থ্রি করবো এটা কি আচ্ছা নীল নদীতে গ্রেভ ডিজিজ ছাড়া আর কোন ডিজিজে কি থাইরয়েড বুড়ি পাওয়া যায় না ইউজুয়ালি থাইরয়েড বুড়ি পাওয়া মানেই ইট ইন্ডিকেটস ইট গ্রেভস বুড়ি পাওয়া মানেই এটা হচ্ছে ইন্ডিকেটস করে এটা হচ্ছে গ্রেভ ডিজিজ যদি ইউজুয়ালি যদি পেশেন্ট ইউজুয়ালি অ্যাসকোসিস থাকে তাহলে বলা যায় গ্রেভ আচ্ছা হোয়াইট টিএস ইজ মনিটরড ইন হাইপোথাইরয়েডিজম কারণ আমরা জানি যে টিএস কি আমার টার্গেট টিএসএস কেন কারণ আমরা জানি ইনকেজ অফ প্রাইমারি হাইপোথাইরয়েডিজম মনে রাখতে হবে যে সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম কিন্তু টিএসএইচ মনিটরিং করা যাবে না কারণ সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম মানে কি টিএসএইচ কম এফ ফোর কম বাট ইন কেস অফ প্রাইমারি হাইপোথাইরয়েডিজম টিএসএইচ হাই এফ ফোর ইজ লো বা এফ থ্রি ইজ লো তাহলে সেক্ষেত্রে কিন্তু টিএসএইচ হাই হবে আমার কাছে টিএসএইচ কে নরমালে রাখা সো আমি টিএসএইচ এর মনিটরিং করতে পারবো ইন কেস অফ প্রাইমারি হাইপোথাইরয়েডিজম ইউ হ্যাভ টু মনিটর উইথ টিএসএইচ ইন কেস অফ সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম ইউ হ্যাভ টু মনিটর উইথ বোথ এফ ফোর মানে অনলি এফ টি ফোর এন্ড টিএসএইচ এর টিএসএইচ এর কোনো প্রয়োজন নেই এফ টি ফোর দিয়ে মনিটরিং করা যাবে সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম আচ্ছা খুব ভালো কথা সজীব হাসান বা থার্ডোসিসের ট্রিটমেন্টে অ্যান্টিথেরাইড ড্রাগ ইউজে হাইপোথেরাইড স্টেট হতে পারে না অবশ্যই হতে পারে কারণ আমরা যখন অ্যান্টিথেরাইড ড্রাগ ইউজ করি সবসময় পেরিট করা যায় কতটুকু কী অবস্থা হবে সেজন্যই যদি আমরা ওভার ইউজ ইউজ করি অ্যান্টিথেরাইড ড্রাগ দে আর মে বি সান্স অফ হাইপোথেরাইডিজম দে আর মে অফ হাইপোথেরাইডিজম ইন দ্যাট কেস আমরা কি করি আমরা উইল ইউজ দ্য ডোজ অফ ডোজ অফ অ্যান্টিথেরাইড ড্রাগ কোন কোন ইয়ে আছে যে অনেকে বলে যে পাঁচ থেকে সাত দিন

এখনো কোশ্চেন আছে কি আপনি দেখতেছেন কিছুই ওকে থ্যাংক ইউ আগামী দিন পড়াবো বলি অ্যাসিন্টোমেটিক অ্যাবনরমাল অ্যাসিমটোমেটিক অ্যাবনরমাল থার্ড ফাংশন টেস্ট অ্যালং উইথ শর্ট ইন শর্ট থাইরয়েড ডিজর্ডার ইন প্রেগন্যান্সি কি বলেছি আগামী দিন পড়াবো অ্যাসিন্টোমেটিক অ্যাবনার্মাল থাইরয়েড ফাংশন টেস্ট অ্যালং উইথ থাইরয়েড ডিজর্ডার ইন প্রেগনেন্সি আগামী দিনের ক্লাস হবে আগামী মঙ্গলবার ওকে থ্যাংক ইউ মনোযোগ দিয়ে আমার কথা শোনার জন্য হম অ্যাক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ